সুপ্রিয় দর্শক সবাইকে আরো একবার থেকে স্বাগতম। আজকে আমাদের মেহমান আসছে আমাদের ফরিদপুরের ফরিদপুর অ্যাসোসিয়েশনের যে গ্রুপটা আছে উনি অ্যাডমিন আমাদের ফরিদপুর গার্ডেন অ্যাসোসিয়েশন সাগর নন্দী দাদা, আর এখানে আসছে আমাদের ডাক্তার সুশ্রদ্ধ ডাক্তার সাহেব আহমেদ সৌরভ আহমেদ সৌরভ স্যার, আরো আসছে আমাদের ফজল রব্বি যে ক্যামেরা ধরে রাখছে। তো আজকে আমরা দেখাবো যে জাম্বুর রুট আর ওরিয়েন্টিং রুট। আমরা তো আসলে প্র্যাকটিক্যালি কাজ করতেছি, 2019 সাল থেকে আমি এই সন্ধান পাই। এটা হলো ওরিয়েন্টিং রুটের ফল। আমাদের আহমদ রহমান সুজন ভাইকে আমি রুট দিছিলাম কিছু, ভাই আলহামদুলিল্লাহ বুদ্ধি করে এই কিছু গ্রাফটিং করছিল। তো এটা হলো আমার নিজের গাছের জাম্বুর রুটের একই জাত, একই জাত এই যে ওরিয়েন্টিং রুটের, কিন্তু সাইজ ছোটো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালার এবং সাইজ। এখন ভিতরটা আমরা দেখবো, হ্যাঁ ভিতরে আসলে কী হয়। তো আমি প্রথমে কাটবো জাম্বুর রুট। জাম্বুর রুট যেহেতু আপনাদের পছন্দনীয়, আমি আমার ওরিয়েন্টাল রুট যেহেতু পছন্দ করেন না, জাম্বুর দিয়ে শুরু করি। বিসমিল্লাহ, আমরা সব কিছু দেখবো, ফল দেখবো, বীজ দেখবো, রস দেখবো, মিষ্টতা দেখবো, সব মাপবো, কোনটা বাদ দেবো না। মাঝখান থেকে কাটতেছি আমি, যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে এটা চামড়া কীরকম মোটা হবে, রস কীরকম হবে। দেখুন এটার এটার কিনারের দেখতে পাচ্ছেন আর কি, জাম্বুরা মোটামুটি জাম্বুরার মতনই এর 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 সিভার চলে আসছে বৈশিষ্ট্য। হ্যাঁ বৈশিষ্ট্য জাম্বুর ওটা এটা কাটলাম, আমরা আরেকটা ফল কাটবো। এর দুই সাইজের আছে, একই জাত কিন্তু, দেখুন এটা বৃহৎ নয় মালটাই কিন্তু ছোট গাছ। তো এটা হলো আমাদের টপের গাছ ছিল। তো আমাদের সুদন ভাই ব্যাকিং করছিল, যদিও এটা ব্যাকিং এটা কাটবো। বিসমিল্লাহ, রস আছে, রস পড়তেছে, রস আছে। এটা হলো আমি দেখুন, এখন দেখুন আপনারা বলেন যে অনেকে বলে জাম্বুর রুটের সাথে ওরিয়েন্টাল রুটের কোনো পার্থক্য নাই, তাদের জন্য আসলে খুব এটা হলো মালটা কমলা করতে হবে মনে হয় এত কালার কি আমরা অরেঞ্জ এটা এটা পরে কাটি না, এটাও কাটবো, এটাও কাটবো। তো আমরা এখানে দেখাবো, এটা কিন্তু সেরাও যায় ওরিয়েন্টাল, আমি এটা জিনিস বলছিলাম এটা কিন্তু সেরা যাবে না, যেমন কষ্ট হয়েছিল যে সৌরভ বিটার এবং টক সাওর। দেখো এখন আমি এই ডাক্তার সাহেবকে আমি আমার মনে চামড়াটা খাওয়ার জন্য মনে হয় আমার তিতাটা লাগতেছিল। এখন আমি ডাক্তার সাহেবকে আমি চুকলো সহ দেবো, এটা তো আমি এটাকে জেলা দিচ্ছি সোজা সারা ফেলা ফেলা দিয়ে, কারণ এটা তো তিতা প্লাস এটা এটা মনে হয় এখান থেকে মনে হয় মূলত এটা আসছিল। এখন এখন দেখেন আমি আপনার ওরিয়েন্টাল রুটের একটা কো আমি চুকলো সহ দেবো। উনি এটা মজা মিষ্টি দেখেন তো, কোনো ফ্লেভার আছে কিনা, এটা মজা আসলে মজা। রস তো দেখতেছেন আপনারা, আজকে এলো, আজকে কত তারিখ আজকে, এই এইটার বিষয়টা কি আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, এটা দেখেও শান্তি, এটা খেয়েও শান্তি, এবং এটার কোনো মানে বাজে মানে কোনো ছোট জল নাকি ছোট ঘষণ দিন না না ঠোঁটে, অনেকে তো বলে জাহাজ আছে না, কোনো জাহাজ নাই, আপনি ছোট একটু ঘষা দেন না। আমি তো খাই, আমি তো খাই নাই, আমি কিন্তু খাই নাই, আমি খাইছি আমার কাছে আরো নভেম্বর মাসে, অক্টোবর মাসে, অক্টোবর খাইছিলাম। তো আজকে এলো ফেব্রুয়ারি মাস 10 তারিখ, ফেব্রুয়ারি মাস, আমি খাবো আমার ছোট গজবু যা আছে কিনা তিতে আছে কিনা দেখবো। বিসমিল্লাহ, আমি দেখবো, আমি তো দেখতে হবে, জানতে হবে তো। আমি চুকলাও খেলাম, আরেকটা কিন্তু হয়ে গেছে, ওটা কিন্তু খালি নাই,
ভাই আমি কি ধরবো আপনাকে দন দন দেখো খুলে দেখো না এই যে আমাদের ফজল রবি হ্যাঁ ফজল রবি ভাই বসে যাইছে বিয়ে যদি এটা করছে ভাই আপনি বসেন বসেন হ্যাঁ বসে গো বসে গো বসে গো এই তো তবে তো ছবি দন ও বীজের কথা বলেন না বীজের কথা ভাই বীজ দেখেন তো এর কোনো বীজ আছে কিনা এই যে একটা বীজ দেখা যাচ্ছে এই যে একটা হ্যাঁ এটা কিন্তু কোনো বীজ নাই দেখেন খেয়াল করে কিন্তু এর ভিতরে কিন্তু বীজ দেখা যাচ্ছে হিউজ বীজ হ্যাঁ হিউজ বীজ না হলো মোটামুটি 1 2 3 4 5 6টা কোনো কিছু মিল আছে বলেন আপনারা যারা জাম্বুর রুট আর ওরিয়েন্টাল রুট নিয়ে বলেন যে পার্থক্য পাওয়া যায় না তাহলে ভালো করে দেখেন কালার দেখেন আমি এটা এটাও কাটবো সবটা ভালো সাথে এটা এটা কাটবো আসলে মজা এটা কাটবো ওটা শেষ করে গেছে এটা মুরব্বিরা খাবে না তাহলে এটা আমরা বিক্সমান মাপবো এটা বিক্সমান মাপবো এই ফজল বিদিন বিক্সমান মাপবো তো আমি মাপবো না যেহেতু মুরব্বি আছে আরো সবটা মাপবেন সবটা দেন দাদা আমি বসে আছি আপনি বসেন অনেক বলেন যে ব্রিক্স মান ব্যতিক্রম হয় না স্বাদে ব্যতিক্রম হয় না তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা করছি দেখেন এখন দেন দেখেন মিষ্টিতে কত আসছে ক্যামেরা দেখাও একটু পারলে দেখাও দেখা দেখি দেখেন আপনারা একটু করেন একটু ক্লোজ দেন হচ্ছে না হ্যাঁ না লেন্স লেন্সে ধরতে হবে ধরতে চলো একটু হ্যাঁ একটু এসে লেন্স লেন্সে ধরেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মামা আমি হ্যালো মামা আসসালামু আলাইকুম ভাই টিএসএস পাইছি আমরা জাম্বুর রোডে এখন আমরা দেখবো যে ওরিয়েন্টাল রুটে আজকের 10ই ফেব্রুয়ারিতে টিএস মান কত আসে দেখুন সবাই এই যে আমি দুই মাপ এই কোয়া থেকে মাপলাম একটা বিষ পাওয়া গেছে মাত্র আবার এই কোয়া থেকে মাপবো যে পার্থক্য আছে কিনা দুইটাই আপনারা দেখুন কত বিষ মান আছে 14 আছে 14 বুঝতে পারতেছেন যে 8 এবং 14 তাহলে বেশ ভালো একটা ডিস্টেন্স কিন্তু বিশাল বিশাল খালি ডিস্টেন্স নাকি ছিল 17 ওইটা ছিল ডিসেম্বর মাসের তো আজকে হলো ফেব্রুয়ারি মাসের 10 তারিখ তো এই সময় তো সাধারণত রস দেখতেছেন জাম্বুর রুটে রস থাকে না এটা কিন্তু প্রমাণ দিলাম আপনারা রস কিন্তু নাই কিন্তু ওরিয়েন্টাল রুটে কিন্তু মারাত্মক রস আমি এটা ভাবতে পারবো এটা নতুন করে যেহেতু 17 ছিল আমাদের সুদন ভাই 6 মিটারের কারণে কম বেশি এটা 15 চলে আসছে এটা 15 এক কোয়াতে 15 আসছে দেখুন এটা তো 15 আসে পড়ছে আমাদের সুদন ভাই গতকালকে চলে আসছে তো আমি আজকে যে নিয়ে আসছি এটা ব্রিক্স মেন দিয়েছি আপনাকে আপনাদের দেখতে সুবিধা বোঝার সুবিধা হয় মোটামুটি আমাদের মোটামুটি আমাদের ধারণা হয়ে গেল যে ওরিয়েন্টাল রুটের সাইজ ছোট হবে সাইজ বলতে গেলে মিডিয়াম সাইজ খারাপ না এটা মোটামুটি বাজার এরকম কালার যদি করতে পারে এই ফেব্রুয়ারি মাসে যদি এই এই 14 ব্রিক্স মান বা 17 ব্রিক্স মান এটা তো আসলে অবিশ্বাস্য আল্লাহ কাছে শুকর যে আল্লাহ তালা আমাদের একটা রুটের ব্যবস্থা করে দিয়েছে তো আপনারা যারা এই সাদবাগানে ছিল সাদা ছিল তারপরে ব্যাকিং করা ছিল
আশা করি আগামী বছর আমাদের অনেক কাছে আমাদের ভিয়েতনাম মালটা চলে গেছে আমার নিজের কাছেও আছে ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন করে আপডেট দিব ইনশাআল্লাহ আমাদের ডাক্তার সাহেব আছেন বা সাগর নন্দী দাদা আছেন